বিশ্বের 33তম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ক্লাবে অন্তর্ভুক্ত হনে স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনারে শুভেচ্ছা জানাইয়ারে নগরীর রাহাতদারপুর মোড়ত স্বাগত মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সহসভাপতি সৈকত দত্ত। অক্টোবর 13 তারিখ শুক্রবার বিল্লে সাইটটার সমত সৈকত দত্তর নেতৃত্বে এই বিশাল র্যালি আয়োজন করা হয়। এই সমত র্যালিও 1 কিলোমিটার হইতে শুরু করিয়ারে কালামিয়া বাজার প্রদক্ষিণ করিয়ারে রাহাতদারপুর আইয়ারে শেষ হয়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের ফখরতুন প্রধানমন্ত্রীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইয়ারে বক্তব্য রাখে সৈকত দত্ত। মিছিল সবসময় আরব দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন ক্লাব অন্তর্ভুক্তই অর্থাৎ বিশ্বের 33তম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয়তম দেশ হিসেবে অন্তর্ভুক্তই এতাল্লা বলি আরা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল ভাইয়ের ফখরতুন মাননীয় নেত্রী গণজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান জানাই আরোগ্য মিছিল বের করছি। ছাত্রলীগ সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যেমন আনারা সঙ্গ হারানোর সময় আনা ছাত্রলীগের কি পরিমাণ নেতাকর্মী মানুষের পাশে আসছিল, একটা বেতন ঘরের ভিতর ঘুম গেলে আনা ছাত্রলীগ এই অক্সিজেন সেবা হ্যালো ডাক্তারের মাধ্যমে আরা ছাত্রলীগ একে ঐক্যে সার্মিককে রাতে 2টা বাজে ডাইলে আরা ছাত্রলীগেরা এলাকার মানুষ পাই। উক্ত মিছিল ও পথসভাত উপস্থিত আছিল ছাত্রলীগ কর্মী ইরফান, নাইম, আরিয়ান, রাশেদ, সাজ্জাদ, সাইমুন, রাকিব, রিয়াদ, আলবি, সাজিদ, শুভ, আলামিন, রাব্বি, সাকিব, মইদ্দিন ও রিমন সহ বোধকে। C+ চট্টগ্রাম।